সিঙ্গারা আমরা ম্যাক্সিমাম ভেতরে আলুর পুর থাকে, মানে খেতে আরো বেশি ভালো লাগে। এটা খাচ্ছি, এটা চাউমিন পনির নানা রকম জিনিস দিয়ে করেছে, তবে খারাপ লাগতো, ভালোই লাগতো। এটা হচ্ছে পুরো ভেজ চাউমিন, ভেজ চাউমিন দিয়ে পনির দিয়ে বিগ যে সিঙ্গারাটা করা হয়েছে, দেখি প্রথম প্রথম খেয়ে। এত বড়, আপনাকে দুটো হাত লাগাতে হবে, নাহলে হবে না। লোটে মাছটাকে দেখুন আপনারা, লোটে মাছটাকে একদম পুরো ম্যাশ করে দিয়েছে। ম্যাশ করে এর মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার থাকে দেয়, দিয়ে মধ্যে ধনে পাতা রয়েছে, প্রিয় লোটে মাছের গন্ধ রয়েছে, রসুন তো অবশ্যই রয়েছে। লোটে মাছটা ফ্রেশ আছে, তার সঙ্গে এখানে রয়েছে কাসুন্দি। কাসুন্দির মধ্যে একটু টস করে নেবেন। বাহ, ভালো হয়েছে, যথেষ্ট বড়, যেমন দাম তার সাইজ অনুযায়ী ঠিক আছে। এসে কেএফসি স্টাইল চিকেন লেগ ফ্রাই, বাপ রে বাপ, বিশাল বড় পিস, পাশের জায়গাটা এত ছোট যে লাগানো যাচ্ছে না। চিকেনটা যথেষ্ট ভালো খেতে হয়েছে। আমার সত্যি খুব ভালো লাগে যে আমাদের বাড়ি শ্যামনগর, এবং শ্যামনগর একদম কাছাকাছি জায়গা আছে বাসুদেবপুর। বাসুদেবপুর মোড়ে এখানে এত বড় একটা এরিয়া নিয়ে আর এত সুন্দর একটা অ্যাটমোসফিয়ারের মধ্যে আম গাছের নিচে বসে কত সুন্দর লাগছে, এত সুন্দর জায়গা যে, এবং এত বড় এরিয়া, এত সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর এত সুন্দর ঠান্ডা পরিবেশের মধ্যে একটা একদম খুব সুন্দর জায়গা, সত্যি খুব ভালো লাগছে। এবং আমার যা মনে হচ্ছে যে এখানে জন্মদিন থেকে শুরু করে যে কোনো ম্যারেজ অ্যানিভার্সারি আর যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান করা যেতেই পারে, সত্যি খুব ভালো লাগছে। এবং আমি আমার যত দর্শক বন্ধুরা আছেন আমি সবাইকে একটাই কথা বলবো যে শ্যামনগর থেকে শুরু করে আপ টু ব্যারাকপুর, নয়াদি, কাঁচাপাড়া, যারা আমার ভিডিও দেখেন আমি সবাইকে একটাই কথা বলবো, আপনারা একটু সময় কাটানোর জন্য আপনাদের এই জায়গাটা কিন্তু সব থেকে সুন্দর জায়গা। এবং আপনার মনের মানুষ, প্রাণের মানুষ, কাছের মানুষ যারা আছে সবাইকে নিয়ে কিছুক্ষণ সময় এখানে কাটাতেই পারেন, খুব সুন্দর জায়গা। মানে এরকম জায়গা আমাদের এই শ্যামনগর চত্বরে কিন্তু দ্বিতীয় নেই। এবং তার সঙ্গে রয়েছে হচ্ছে মনের মতন ভ্যারাইটি চা রয়েছে, যেটা সম্রাটদা চা নিয়ে সবসময়ই একটা চিন্তাভাবনা করেন যে আপনাদের কাছে সবথেকে ভালো চা কীভাবে দেওয়া যায়। আর চায়ের সঙ্গে তো টা তো প্রয়োজন, টা ছাড়া তো আর চা চলে না। চায়ের সঙ্গে টা ভ্যারাইটি, যেখানে স্ন্যাক্স রয়েছে, ঠান্ডা রয়েছে, কফি আছে, মোমোসও রয়েছে। এবং সম্রাটদা বলছে নাকি অদূর ভবিষ্যতে আরও এই ধাবাটাকে মানে সত্যিকারের ধাবা রূপ দেবে, মানে হচ্ছে যে খাবার দাবারও এখানে পাওয়া যাবে দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত। সত্যি আমার খুব ভালো লেগেছে, মানে সম্রাটদার এই দীর্ঘদিনের স্বপ্নটা আজকে সফল হয়েছে। আমি আমি ওপরওয়ালার কাছে প্রার্থনা করব যে সম্রাটদার যেন আস্তে আস্তে আরও দূরে এগিয়ে যেতে পারে, এবং এই চাপের ধাওয়াটা যেন আরও নতুন কিছু রূপ ধারণ করতে পারে, এটা আমার প্রার্থনা রইল। ধন্যবাদ সম্রাটদার। এবং আমি যখন সুযোগ পাবো আমি আমার পরিবারের সঙ্গে, আজকে আমার গিন্নিকে সঙ্গে নিয়ে এসেছি, কিন্তু আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যত যা সবাইকে নিয়ে আসার চেষ্টা করব। খুব সুন্দর জায়গাটা, দারুণ লেগেছে আমার জায়গাটা। অবশ্যই ফলো করবেন।
যাওয়ার আগে একটাই কথা বলি যে আপনারা একবার সময় পেলে পরে একবার এক ঘন্টা বা আধ ঘন্টার জন্য এখানে ঘুরে যান, আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের প্রত্যেকের কাছে খুব ভালো একটা খবর আছে। আমাদের শ্যামনগরের বুকে, এটা হচ্ছে বাসুদেবপুর মোড়, বাসুদেবপুর মোড়ের একদম ঠিক লাগোয়া, খুব সুন্দর একটা আম বাগানের নিচে, দারুণ একটা চায়ের ধাবা হয়েছে। আপনারা তো চায়ের হাট, চায়ের বাড়ি অনেক জায়গায় গেছেন, চা খেয়েছেন, কিন্তু একটা খুব সুন্দর প্রকৃতির মাঝখানে, আম গাছের নিচে, খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে যদি এরকম একটা চায়ের আসর জমানো যায়, বসে চা খাওয়া যায়, তাহলে ব্যাপারটা কেমন লাগে? এবং চা হচ্ছে প্রত্যেকের বুদ্ধির গোড়ায় নাড়া দেয়, আর চায়ের সঙ্গে হচ্ছে টা, এখানে টাও পেয়ে যাবেন, বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম পেয়ে যাবেন আপনারা এই জায়গাটাতে বসে। এটা হচ্ছে শ্যামনগর বাসুদেবপুর মোড়, বাসুদেবপুর মোড়ের একদম কাছাকাছি, একদম মোড়ের পাশেই, মানে বাসুদেবপুর যে মোড়টা আছে, যে ওভারব্রিজটা আছে, ব্রিজে উঠলে আপনি দেখতে পাবেন চায়ের ধাবা, নাম হচ্ছে চায়ের ধাবা। এরিয়াটা অনেক বড়, এখানে চায়ের সঙ্গে ধাবা অনেক কিছু রয়েছে, স্ন্যাক্স আদি অনেক কিছু রয়েছে, এবং আপনাদের আশীর্বাদে অদূর ভবিষ্যতে আরও অনেক কিছু ওখানে হবে। ধরুন এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো কটেজগুলো আছে, আপনারা যারা কপল যারা আসবেন একটু টাইম পাস করার জন্য এই কটেজে বসতে পারবেন। যেমন আমরা দুজন এসছি, আমরা টোনাটোনি দুজন এসছি, আমরা আজকে এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। ছোট ছোট প্রচুর কটেজ আছে এখানটায়, এখানে আপনারা হ্যাপি বার্থডে থেকে শুরু করে যে কোনো ম্যারেজ অ্যানিভার্সারি, যে কোনো ছোটোখাটো পার্টি এবং যে কোনো ছোটোখাটো পিকনিক অনুষ্ঠানও আপনারা এখানে করতে পারবেন, সব রকম ব্যবস্থা আছে। এবং এই যে দোতলা কটেজ, একদম ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু দোতলা, আপনাদেরকে পরে আমি দেখাচ্ছি একটু। একতলা থেকে দোতলা দেখতে পাচ্ছেন, পুরো পুরো গ্রাউন্ডটা একেবারে টেবিল চেয়ার পাতা রয়েছে, উপরে আম গাছ রয়েছে, ছোটো ছোটো ছাতা করা আছে, আপনারা এখানে যে কোনো পিকনিক, ম্যারেজ অ্যানিভার্সারি, হ্যাপি বার্থডে, তারপরে যে কোনো অনুষ্ঠান আপনারা করতে পারবেন এখানটা। তার আগে আপনার তো বুকিংটা করতে হবে। সন্ধ্যাবেলা এসছি তো একটু গরমের মধ্যে সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, একটু চা না খেলে মুড ফ্রেশ হয় না। অবশ্যই গরম গরম দুধ চা দেখি, খেয়ে দেখি দুধ চাটা কেমন হয়েছে। চায়ের সঙ্গে টাও আছে কিন্তু, ভালো লাগে, চায়ের ধাবা দারুণ চাটা হয়েছে, ভালো হয়েছে। Thank you.
এটা মিউনিস দেওয়া রয়েছে, আর হচ্ছে মানে মাস্টার সস মানে হচ্ছে কাসুন্দি, কাসুন্দি খুব গরম আছে, এটাকে ভেঙে দু টুকরো করো, এটাকে ভাঙবো বাবা, কি হলো গরম তো, গরম গরম কাসুন্দি দিয়ে দারুণ লাগছে খেতে। ফিশ কাটলেট ভেঙে দেখাও কি আছে এর মধ্যে, মাছ রয়েছে, মাছ আইসক্রিম দিয়ে কোল্ড কফি খেয়ে দেখো না কেমন হয়েছে, আইসক্রিম দিয়ে কোল্ড কফি দাম হচ্ছে মাত্র 50 টাকা, তো আমরা চাও খেয়েছি এবার তার সাথে কফিও খাবো, সেটা হচ্ছে কোল্ড কফি, অসাধারণ লাগছে অসাধারণ, 50 টাকা হিসাবে একদম কমই আছে, আইসক্রিম দিয়ে তৈরি কোল্ড কফি সঙ্গে চকলেট সিরাপ। ওয়াও খুব সুন্দর ব্যবস্থা এখানে, খুব সুন্দর ব্যবস্থা। তো ভেটকি মাছের ফিশ ফ্রাই খেলাম, খাওয়ার পরে হচ্ছে কোল্ড কফিও খেয়েছি, কোল্ড কফি খেতে খেতে হঠাৎ চলে এসে বৃষ্টি, তো বাইরে থেকে সোজা চলে এলাম একটা কটেজের ভেতরে, ছোটো ছোটো এখানে কটেজ করা আছে দেখতে পাচ্ছি, উপরে পাখাও রয়েছে, ছোটো ছোটো ল্যাম্প রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা, এবং আপনাকে কোথাও যেতেও হবে না, পাশে রয়েছে এখানে পুরো মেনু চার্ট রয়েছে, এখানে বসে আপনি অর্ডার করতে পারবেন। আর আমরা ভেতরে এসে আরও জিনিস নিয়েছি, সেটা হচ্ছে চিকেন লেগ ফ্রাই, যার পার পিস হচ্ছে 70 টাকা করে, এটা হচ্ছে লোটে মাছের চপ, এটা হচ্ছে 30 টাকা করে পার পিস, এটা হচ্ছে জাম্বু সাইজ, জাম্বু সাইজের সিঙ্গারা, এরও হচ্ছে 25-30 টাকা পিস, 25 টাকা-30 টাকা। তো এবার যাই হোক 25-30-40-50 যাই হোক না কোনো খাওয়া দাওয়াটা তো করি, তুমি কোনটা খাবে আগে? সিঙ্গারা দিয়ে স্টার্ট করি, হ্যাঁ তুমি সিঙ্গারা খাও, আমি জাম্বু সিঙ্গারা এটা সাইড করে দিই, জাম্বু সিঙ্গারা খাও, তুমিও খাও আমিও খাই। আর সাইজ দেখেছেন, এটা একটা সিঙ্গারা খেয়ে এর ভেতরে অনেক কিছু রয়েছে, ভাঙো ভেঙে দেখাও, এখানে রয়েছে দেখো স্টাফিং গুলো দেখো, এখানে চাউমিন রয়েছে, প্লাস হচ্ছে পনির আছে, পনির আছে, ছোট পনির আছে, বাদাম আছে, তারপর গাজর আছে, ডিমও আছে, মনে হচ্ছে ডিমের স্টাফিং করা আছে, 30 টাকার মধ্যে অনেক কিছুই দিয়েছে, সিঙ্গারা আমরা ম্যাক্সিমাম ভেতরে আলুর পুর থাকে, মানে খেতে আরো বেশি ভালো লাগে, এটা খাচ্ছি, এটা চাউমিন পনির নানা রকম জিনিস দিয়ে করেছে, তবে খারাপ লাগতো, ভালোই লাগতো। বৃষ্টি এসে গেল, বাইরে খাচ্ছিলাম খেতে খেতে চলে এলাম ভিতরে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব সুন্দর চলে এলো ঠান্ডা জল, তবে এর মধ্যে আলুর পুরটা দিলে বেশি ভালো লাগতো, ওই বাঙালি তো আলু, আলু দিয়ে সিঙ্গারাকে পছন্দ পছন্দ। আচ্ছা একটা জিনিস দেখাই আপনাকে, আমি তো ভুল বললাম একটু, এটা তো না ভেতরে ডিমের একটা পুর দেওয়া আছে বলেছি না, ডিমের পুর নেই, এটা হচ্ছে ভেজ সিঙ্গারা, একটু ভুল বলেছি তার জন্য আমি আপনাদেরকে সবাই ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা হচ্ছে পুরো ভেজ চাউমিন, ভেজ চাউমিন দিয়ে পনির দিয়ে এই বিগ যে সিঙ্গারাটা করা হয়েছে, দেখি প্রথম প্রথম খেয়ে খুব সব সিঙ্গারাটা এত বড়, আপনাকে দুটো হাত লাগাতে হবে নাহলে হবে না,
দেখুন ভাঙার সঙ্গে সঙ্গে ভেজ চাউমিন চাউমিনগুলো বেরিয়ে আসছে, মানে আমরা সিঙ্গারা প্লাস চাউমিন দুটোই একসাথে খাচ্ছি মনে হচ্ছে। ভেজ চাউমিন, ভেজ সিঙ্গারা, ভেজ সিঙ্গারা। পনির আর গাজরটা দেওয়ার জন্য একটু ভেতর সুস্বাদু হয়ে যায়। তো বিগ সাইজ সিঙ্গারা তো খেয়ে নিলাম, খেয়ে পেট মোটামুটি ফুলে গেছে একদম, এত বড় সিঙ্গারা না, ফুলে গেছে একদম। তো এবার চলে এলো হচ্ছে লোটে মাছের চপ। লোটে মাছের চপগুলো আপনাদেরকে দেখাই একটু ভেঙে, যে কোনো খাবার একটু ভেঙে চলে দেখানো ভালো ভেতরে কী আছে না আছে। এই দেখুন লোটে মাছটাকে, দেখুন আপনারা লোটে মাছটাকে একদম পুরো ম্যাশ করে দিয়েছে, ম্যাশ করে এর মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার থাকে দেয়, দিয়ে মধ্যে ধনে পাতা রয়েছে, প্রিয় লোটে মাছের গন্ধ রয়েছে, রসুন তো অবশ্যই রয়েছে লোটে মাছের মধ্যে, আলু টালু দিয়ে একটা স্টাফিং করা হয়েছে, স্টাফিং করে পুর করে তারপরে এটাকে ওপরে যে চপ করার আগে যে বিস্কুটের যে গুঁড়োগুলো দেওয়া হয় দিয়ে তারপরে এটাকে ডিপ ফ্রাই করা হয়। তার সঙ্গে রয়েছে আপনার পিস টাক অনুপাতে যথেষ্ট দাম কম, উপরে খুব সুন্দর একটা চাট মশলা দেওয়া আছে। লোটে মাছটা ফ্রেশ আছে, তার সঙ্গে এখানে রয়েছে কাসুন্দি, কাসুন্দির মধ্যে একটু টস করে নেবেন। বাহ ভালো হয়েছে, দারুণ লাগছে খেতে। কাসুন্দি দিয়ে খেতে মানে এইসব জিনিসগুলো খুবই ভালো লাগে, খুব ভালো লাগে। তোর তো একটা খাওয়া হয়ে গেল, এবার আমার খাওয়ার পালা, দেখি খেয়ে এবার। ভালোই লাগছে তার সাথে কাসুন্দি দিয়ে, দারুণ গরম গরম মাছের চপটা খেয়ে খুব ভালো লাগলো। লোটে মাছের চপ, লোটে মাছের চপ সাইজটাও বড়, অর্ধেকটা ভেঙে নিয়েছি, যথেষ্ট বড়, যখন দাম তার সাইজ অনুযায়ী ঠিক আছে। আর তার সঙ্গে কাসুন্দি দিয়ে একটু ভালো হয়, কাসুন্দিটা বেশ ঝাঁজ আছে, বেশ যদি একটু শশা থাকতো আরও বেটার জন্য। হ্যাঁ এটাই ভাবছিলাম, কিন্তু স্যালাড তো আজকে নেই, অ্যাভেলেবেল নেই, মাছের সঙ্গে খেয়েছি কিন্তু এখন নেই, শেষ হয়ে গেছে। এবার চলে এসেছে কেএফসি স্টাইল চিকেন লেগ ফ্রাই, বাপ রে বাপ, বিশাল বড় পিস, যথেষ্ট বড় পিস, কেএফসি স্টাইল চিকেন লেগ ফ্রাই, ও ও, যার দাম মাত্র 70 টাকা, 70 রুপিস। বুঝে লেগে যাচ্ছে, যথেষ্ট বড় পিস আছে, ভেঙে ভেঙে আগে ছোট করে নাও, না ভেঙে ছোট করে জিনিসটা খেতে ভালো লাগবে না। কেএফসি স্টাইল চিকেন লেগ ফ্রাইগুলো খেতে সত্যিই কেএফসি স্টাইলের মতনই হয়েছে, সুস্বাদু আছে বেশ। চিকেনটা ভালো সিদ্ধ হয়েছে, মানে সফট আছে,
চিকেনটা দেখুন একদম প্রিয় সুগুনা চিকেন, আমি প্রিয় সুগুনা চিকেন হলে এরকম সাদা হবে ভেতরটা, দেখেছেন তো মাছের মতন পুরো সাদা, বিশাল বড় একটা লেগ পিস এখানে দেখতে পাচ্ছেন, একটা তো খাওয়া হয়ে গেল, এবার আমি দেখি খেয়ে। এটা হচ্ছে কেএফসি স্টাইল চিকেন লেগ পিস, হ্যাঁ ভালো লাগছে, চিকেনটা আপনি জল সব বড় আছে কিন্তু সসের জায়গাটা এত ছোট যে লাগানো যাচ্ছে না, চিকেনটা যথেষ্ট ভালো খেতে হয়, কোন দিক দিয়ে খাবো কি হয় খাবো ভাবছি, এখন বসে ছিঁড়ে ছড়ে খেতে পারবেন, তাহলে আজকে মোটামুটি সন্ধ্যেবেলা খাওয়া দাওয়াটা আজকে ভালোই হলো চায়ের ধাবাতে এসে, নতুন জায়গাটা চায়ের ধাবাতে এসে খাওয়া দাওয়া খুব ভালোই হলো, বৃষ্টিটা একটু কমেছে একটু বাইরে যাই, বাইরে গিয়ে একটু বসি, মানে এখানে গরম লাগছে বাইরে গিয়ে বসি, তারপরে একটু চা খাবো, লাস্টে যাওয়ার সময় চা খেয়ে আজকে ভিডিওটাকে দিয়ে এন্ড করে দেবো। নমস্কার, আপনাদের সবাইকে আমরা শ্যামনগরের চায়ের ধাবায় আমন্ত্রণ করছি। এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনা জেলার সবথেকে বড় হটকেক টি অ্যান্ড কফি শপ ডেস্টিনেশান হচ্ছে চায়ের ধাবা শ্যামনগর। এক বিঘা আমবাগানের মধ্যে কল্যাণী এক্সপ্রেসওয়ের ঠিক ধারে, এক বিঘা আমবাগানের মধ্যে বাঁশের ছোট ছোট কুটির এবং একটা বিশাল বড় দোতলা, সঙ্গে অসাধারণ লাইটিং, সঙ্গে রয়েছে রবীন্দ্রসঙ্গীত, এর সঙ্গে অবশ্যই দোসর হচ্ছে বিভিন্ন ধরনের চা কফি আইসক্রিম দিয়ে তৈরি মিল্কশেক, দার্জিলিং প্রিমিয়াম ব্ল্যাক টি যা কিনা মাত্র 10 টাকা থেকে আমাদের মেনু শুরু, এর সঙ্গে অবশ্যই থাকছে কিছু সিগনেচার স্ন্যাক্স আইটেম যেগুলো চায়ের সঙ্গে যায়, যেমন ধরুন আমাদের স্পেশাল ভেজিটেবল চপ, পনির সিঙ্গারা, ফিশ কাবুল রোল, আমাদের সঙ্গে থাকছে চিকেন পকোড়া যেটা কেএফসি স্টাইল চিকেন পকোড়া শ্যামনগরে আমরা ওটা দিচ্ছি, ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই এবং আরও অনেক কিছু, টোটাল প্রায় 40 থেকে 50 রকমের খাবারের আইটেম এবং প্রায় 70 রকমের ড্রিঙ্কস আইটেম যা 10 টাকা থেকে শুরু। উচ্চবিত্তের আয়োজন কিন্তু মধ্যবিত্তের নাগালের মধ্যে, ইটকার জঙ্গলে সিমেন্ট থেকে বেরিয়ে যদি আপনি একটু নিঃশ্বাস নিতে চান, যদি একটু পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার স্নিগ্ধতা বা গ্রামের শুদ্ধতাকে ফিল করতে চান, আপনাকে অবশ্যই আসতে হবে শ্যামনগরের চায়ের ধাবায়। এই চায়ের ধাবাতে যে শুধুমাত্র আপনি চা খেতে আসবেন তাই নয়, প্রিয় মানুষের সঙ্গে কিছু বিশেষ মুহূর্ত কাটানোর জন্য আপনার দরকার একটা এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টটা সেই কৃতিত্বের দাবি রাখে। আমরা আপনাদের সবাইকে চায়ের ধাবা শ্যামনগরে আসার জন্য অনুরোধ করছি, একদম কল্যাণী রোডের মুখে এসে বাঁদিকে তাকালেই আপনি দেখতে পাবেন শ্যামনগরের চায়ের ধাবা। আপনারা যারা চায়ের ধাবায় আসবেন কল্যাণী থেকে, নৈহাটি থেকে কিংবা ব্যারাকপুর বা শ্যামনগর থেকে, আপনাদের আসতে হবে শ্যামনগর কল্যাণী এক্সপ্রেসওয়েতে বাসুদেবপুর মোড়, যেটা শ্যামনগর কানেক্টিং, একদম বাসুদেবপুরের মুখে এসে আপনি বাঁদিকে তাকালেই দেখতে পাবেন শ্যামনগরের চায়ের ধাবা, বিশাল বড় দোতলা একটা বাঁশের কটেজ, লাইট জ্বলছে, বা দিনের বেলা আসলে আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন শ্যামনগরের চায়ের ধাবা একদম রাস্তার ওপরেই পড়বে। অথবা আপনারা ধরুন কোনো অফিস থেকে ট্রেনিং প্রোগ্রাম বা সেমিনার বা প্রোডাক্ট লঞ্চিং, কোনো মার্কেটিং ব্র্যান্ড প্রমোশন করতে চান, সেক্ষেত্রে চায়ের ধাবা আপনাদের ওয়ান স্টপ ডেস্টিনেশন হবে। কেন? এক হচ্ছে শ্যামনগর স্টেশনের খুব কাছে রেলওয়ে ট্রান্সপোর্ট, 2 নম্বর কল্যাণী এক্সপ্রেসওয়ে ঠিক গায়ে, গাড়ির ট্রান্সপোর্ট একদম ইজি, আমাদের নিজস্ব এখানে বাইকের পার্কিং রয়েছে, গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা আমাদের ভেতরে রয়েছে, নিজেদের ভেতরে আপনাকে বাইরে রাখতে হবে না,
সেই দিক থেকে তাকিয়ে দেখতে গেলে চায়ের ধাবা আপনার ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন। আপনাদের যে কোনো ধরনের ইভেন্টস, সেটা অন্নপ্রাশন হতে পারে, আইবুড়োভাত হতে পারে, জন্মদিন হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, আপনারা কিন্তু চায়ের ধাবাকে আপনাদের ডেস্টিনেশন হিসেবে অবশ্যই ভাবতে পারেন। এবং শুধু ধাবাতে যে শুধুমাত্র চা কফি মিল্কশেক নয়, আপনাদের প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে আমরা এখানে নিজস্ব ক্যাটারিংয়ের মাধ্যমে নানা রকমের খাবার দাবার কিন্তু এখানে আমরা আপনাদের প্রদান করতে চেষ্টা করবো এবং অবশ্যই আমরা এটা করবো।